তাহলে বিডাউনের আইটেম তারকা নোরা ফাতিকে তো আপনারা সকলে খুবই ভালো করে চিনেন কেননা তারকে তার কেরিয়ার অনেকগুলো আইটেম গান উপহার দেন তিনি তার অনুরাগীদের তাই তো অবশ্যই তো অল্প সময় অনুরাগীদের মধ্যে আলোচনা এসেছেন এই সুন্দরী বাইদই নোরাকে সর্বদাই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অ্যাক্টিভ দেখা যায় সেখানে অবশ্য বিডাউনের আইটেম তারকা তার ইডডিটের আপডেট অনুরাগীদের মধ্যে শেয়ার করেন মোরবার মাঝে মাঝে বোল্ড অবতারে ক্যামেরার সামনে ধরা দেয় আলোচনায় থাকেন এই তারকা সেই ধারাবিকতায় সম্প্রতি আবারও দর্শকদের মধ্যে আলোচনা এসেছেন এই তারকা কেননা রিসেন্টলি কোন রূপে ক্যামেরার সামনে ধরা দেয় নোরা যদিও লাল কালারের লেহেঙ্গাতে ক্যামেরার সামনে আকর্ষণীয় রূপে ধরা দেয় এই তারকা সেই সাথে খোলামেলা চুলে মাননসি অলঙ্কারে তাকে দেখতে অনেকটা আবেদনময়ী লাগে তাই তো অবশ্য রিসেন্টলি তার অনুরাগীদের মধ্যে আলোচনা এই তারকা সেই ধারাবিকতা অনেকে তার প্রকাশ করে ছবির কমেন্ট বক্সে তাকে মাইলাভ বলে দাবি করেন মোরবার অনেকে আবার থেকে গ্ল্যামার কুইন লিখেছে যদিও আবার অনেকে থেকে পিটিকা লিখেছে সেই সাথে অনেকে আবার নোরার কাছে জানতে চাই তারকা কবে বিয়ে করবে মোরবার অনেকে আবার তাকে আগুনেরই মজিয়ে দেয় বলে জানা যায় তাছাড়া অনেকে আবার তাকে মাইলা বলে দাবি করেন সুতরাং সব কিছু মিলে আপাতত নোরা দর্শকদের মধ্যে এভাবে আলোচনায় বাইদয়ে বর্তমানে নোরার হাতে একাধিক প্রজেক্টের কাজ রয়েছে কেননা আগামীতে তাকে অবশ্য দেখা যাবে বলিউডের আইটেম গানে অভিনয় করতে সেই ধারাবিকতায় খুবই তাড়াতাড়ি এই তারকা চলচ্চিত্রের কাজ শুরু করবেন বলে জানা যায় মোরবার এই তারকাকে আগামীতে দক্ষিণী চলচ্চিত্রে অভিনয় করতে দেখবে তার অনুরাগীরা কেননা প্রায় অনেকদিন আগে দক্ষিণী একটি চলচ্চিত্র অভিনয় করার জন্য প্রোপোজাল পেয়েছিলেন এই তারকা সেই ধারাবিকতায় বলিউডের আইটেম তারকাকে আগামীতে দক্ষিণী চলচ্চিত্র অভিনয় করতে দেখবে তার অনুরাগীরা তাই তো অবশ্য তা নতুন চলচ্চিত্রের জন্য অপেক্ষা রয়েছে তার ভক্তরা সুতরাং তো নিলেন লাল লেহেঙ্গাতে নোরাকে আপাতত গ্ল্যামার রূপে দেখে তার অনুরাগীরা ফলে বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতেই ভুলবেন না সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য